হ্যাপি মকর সংক্রান্তি ভিউয়ার্স, বাংলা 1429 বঙ্গাব্দ 30শে মাঘ। আজকে আমার ইন্ট্রোটাই নষ্ট করে দিল আমার বউ। সঙ্গে আছে আমার দুই কলিগ শিখা আর দীপঙ্কর। তো চলুন আজ আমরা নতুন জায়গায় নিয়ে যাচ্ছি, মনোরম পরিবেশ, ওখানে দেখা হবে। চলতে চলতে আমরা পৌঁছে গেছি একটা চা বাগানে। আমরা 2 মাস আগেও এসেছিলাম, অনেক বেশি সবুজ লাগছিল। এখন এর আগের বাগান যেগুলো পেরিয়ে এলাম সেগুলোতে তো চায়ের পাতা নেই বললেই চলে, সব কাটা হয়ে গেছে। চা বাগানের মাঝে মাঝে এই গাছগুলো লাগানো থাকে, তাতে ছায়া পাওয়া যায় এবং গাছগুলো খুব ভালো হয়, উৎকৃষ্ট মানের চা হয়। সুতরাং যেখানে চা বাগান আছে তার সঙ্গে সঙ্গে গাছ থাকবে, দেখতে কত ভালো লাগছে দেখুন। পেলে কুছ পাতা উঠাও, ভিডিও কর রে আবি। পিছে বলা ঝুড়ি কাহা হ্যায়, ঝুড়ি নেই তো ব্যাগ মে ঘুষালো। কিন্তু চায়ের যে পাতা আমরা খাই সে পাতা উঠে গেছে, এগুলো অবশিষ্ট। ব্যাগ মে রাখলি আগে আজকে শোনো রাখছে। এই এক অচিন পুরি, এক অজানা দেশ। চান্ডবি লেক থেকে 10 কিলোমিটার দূরে মেঘালয়ের কোলে প্রত্যন্ত এক জায়গা, যেখানে নিরিবিলিতে এক ঝর্ণা আছে, সেখানে আমরা পৌঁছাবো। তার আগে একটা ছোট্ট চায়ের দোকানে দাঁড়িয়েছি। এর আগেও আমরা এখানে এসেছি, আমি আর দীপঙ্কর। সে সময় বৃষ্টি হচ্ছিল আর কি, সুদৃশ্য ছিল সে সময়। এই যে সারসার দিয়ে সুপারির গাছ দেখতে পাচ্ছেন, টিনের চাল, ঝমঝম বৃষ্টি, আর আমরা এখানে বসে একের পর এক চা খেয়ে যাচ্ছিলাম আর লোকাল কিছু লোকের সঙ্গে গল্প করে যাচ্ছিলাম। এটা আমাদের সেকেন্ড টাইম, যদিও এবার ফ্যামিলির সঙ্গে। কী খাচ্ছ শোনো? অনেক কিছু আজকে, আজ পিঠে পুলির দিন, তো শিখার সঙ্গে কিছু পিঠে এনেছে, হোম মেড আই থিঙ্ক। বাহ, ভেরি গুড, ভেরি নাইস। হ্যাঁ, দেখো পুলি পিঠে, বেঙ্গল আসামে খুব একটা ডিফারেন্স নেই, আমরা পিঠে পরব করি। এরা এখানে কি, এটা কি না না কি বিহু, এটা এটা মাঘ বিহু, হ্যাঁ ভোগালি বিহু, যাই হোক। আর আমরা খাবার সঙ্গে বানিয়ে এনেছি ফ্রাইড রাইস, চিকেন, আর ভেজও আছে, ডিমও আছে। সো উই আর এনজয়িং এভরিথিং, লেটস বি উইথ আস। চায়ের সঙ্গে একটু বিস্কুট হলে ভালো হয়, তাই দেবঙ্গ নাই না? শিখা চায়ের সঙ্গে কী হলে ভালো হয়? এই দেখো আসামি, এই দেখুন চায়ের সঙ্গে মিষ্টি খাচ্ছে, এরকম মিষ্টি খাচ্ছে, এরপর চা খাবে। অবশেষে আমরা পৌঁছে গেছি ঝর্ণার সামনাসামনি। এখান থেকে আর 300-400 মিটার, চারিদিকে দেখুন সুপারি গাছে ভর্তি। এই যে আর এখানে যতগুলো গ্রাম আছে, মেঘালয়তে যত ভিলেজ আছে ইন্ডিয়ার মধ্যে সব থেকে পরিষ্কার পরিচ্ছন্ন, এবং এরা খুব মেনটেন করে। জায়গায় জায়গায় আপনারা দেখতে পারবেন ডাস্টবিন রেখেছে। এই যে দেখছেন গাছের সঙ্গে ঝোলানো আছে, এই দেখো। এবং এরা খুব পরিষ্কার পরিচ্ছন্ন রাখে, গ্রামগুলো সাজানো ছবির মতো। আর দেখছেন সুপারি গাছে ভর্তি, মনোরম পরিবেশ। এর থেকে আর ভালো ডেস্টিনেশন কী হতে পারে আজকের দিনে? ওয়েদারও খুব মনোরম, পিকনিক অ্যান্ড ড্রিঙ্কিং অফ অ্যালকোহল ইজ স্ট্রিক্টলি প্রোহিবিটেড, খুব ভালো। আমরা যদি কিছু খাবার সঙ্গে নিয়ে এসেছি, ওখানে বসে খাবো ভাবছি, দেখা যাক। এই দেখুন জায়গায় জায়গায় প্রতি 10 ফুটে একটা করে ডাস্টবিন, 16কা দাঁড়ে, ফলটার নাম 16কা দাঁড়ে। ওয়াও, শিখা তুম গিরো মত এসে। আমরা ওয়াটারফলের উপরে আছি, একটু আগে নিচ থেকে ছবি তুলছিলাম, এখান থেকে নিচে পড়ছি। এখানে আমরা একটু খাবার দাবার খাবো, বসার সুন্দর জায়গা আছে। যদি এখানে 90 লেখা আছে, তো আজকের দিন খুব একটা ভিড় ভাড়াক্কা নেই, একটু রিস্ক নিয়ে আমরা এখানে খেতে বসলাম।
अभी वीडियो हो रहा है। सीखा कहाँ निकाला? निकाला नहीं। उसका उपवास है। ऐसे बैठ के वाटरफॉल के ऊपर खाने का मजा ही कुछ अलग है। ये देखिए अंडा है, चिकन है, फ्राइड राइस है। हमारे बनभोजन कम्प्लीट। এবারে আমরা নরনা দেব চান্ডুবি লেকের উদ্দেশ্যে। এখান থেকে 15 কিলোমিটার সব উসমে ডাল দো। এই এত ফ্যান্টাস্টিক জায়গায় বসে পিকনিক করার সুযোগ খুব কমই পাওয়া যায়। সবসময় ভিড় ভাড়াক্কা থাকে, মাইক বাজে, কিন্তু আমরা একদম একান্ত নিরিবিলি পরিবেশে শুধু এই আমরা চারজন। আমরা নিচের থেকে অনেকটা উপরে উঠে এসেছি, এই যে ওয়াটারফল, ওখানে বসে আমরা খেলাম। এখন নিচে যাচ্ছি পাহাড়ে। রাত্রি খুব তাড়াতাড়ি ঘনিয়ে আসে, অন্ধকার নেমে আসে। দারুণ একটা অভিজ্ঞতা হলো। জায়গায় জায়গায় বসার জন্য এরকম বানানো আছে। দেখুন সুপারি গাছে পাহাড়ে গা বেয়ে সুপারি গাছ ভর্তি। এই যে বোঝা গেল, এটা কচু শাক, এটা লাই শাক, এই যে লাই শাক লেটুস কি, আর এটা ওটা ব্ল্যাক পেপার, আর এটা কুল, আর এগুলো বানানো আছে। চান্ডুবি লেকে এসে পৌঁছে গেছি। এই যে একটা বোট বুক করেছি, ₹100, খুব বিশাল একটা লেক, এক রাউন্ড ঘোরাবে। চারিদিকে দেখছেন তো লাল ফুলে ভর্তি, শালক ফুলে ভর্তি। একটু ফটো সেশন করে নিই। ডাল লেক হোক আর চান্ডুবি লেক, লেক তো একই। আমরা নৌকা বিহারে বেরিয়েছি। দীপাঙ্কর ভর্তি লিলি, কত লিলি, ওয়াও, খুবই মনোরম। মানে এই লেকটা বোটিংয়ের জন্য বৈকালবেলা ঠান্ডার সময় এর থেকে আর ভালো কিছু হয় না। আজ নিচে গাছগুলো দেখা যাচ্ছে, অ্যাকচুয়ালি ভূমিকম্পের ফলে এই লেকটা সৃষ্টি হয়েছে, তাই এটা পাহাড় ছিল। হ্যাঁ পাহাড় ছিল, পাহাড়ের থেকে সৃষ্টি, বসে গিয়ে লেকটা তৈরি হয়েছে। পাখিরা সব কলরব করতে করতে বাড়ি ফিরছে, সঙ্গে দূরে ওই নৌকো থেকে কলরব শোনা যাচ্ছে। এখানে মাছ ধরা নিষেধ। লেকটা কিন্তু খুব বেশি গভীর নয়, তবে সবসময় জল থাকে, 7 ফুট 6 ফুট গভীর, কিন্তু বিশাল বিশাল বড় লেক, বিশাল বড়। সেটা কুমির আছে, খপ করে হাতটা কেটে নিয়ে চলে যাবে, খপ করে হাতটা কেটে নিয়ে চলে যাবে। এটা দেখ ভিডিও, দীপঙ্কর সনুয়া। The entire jungle is reserve forest and also elephant corridor. এখানে জায়গায় জায়গায় এইভাবে ট্রি হাউস বানানো আছে। দেখ তোরে চাপা যায় কিনা। চা বাগান থেকে চা তুলে সে আসাম চায়ে মুখ ভিজিয়ে আজকের মতো এই পর্বটা শেষ করলাম।